ওকে, আজকে আমরা গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টের মাধ্যমে একদম প্রপারলি বেসিক টু অ্যাডভান্স একটা গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট কিভাবে রান করে, অর্থাৎ কোন একটা ক্যাম্পেইন আপনি কিভাবে রান করবেন। তো যারা আসলে ক্যাম্পেইন রান করতে জানেন না বা একদম বেসিক লেভেলে, তারা এই ভিডিওটি দেখবেন। আপনারা খুব সহজে একটা গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে নতুন একটা ক্যাম্পেইন আপনারা রান করতে পারবেন এবং আপনার যে টার্গেট অডিয়েন্স তাদের কাছে আপনার অ্যাডটা পৌঁছাতে পারবেন। তো আজকে আমি একটা অ্যাড রান করব, আপনারা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, একদম সুন্দরভাবে আপনারা দেখবেন, তাহলে আপনারা একটা অ্যাড সুন্দরভাবে আপনারা রান করতে পারবেন। তো আজকে যে অ্যাডটা রান করব, এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের অ্যাড রান করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রিল্যান্সার বাই বিডি ইনস্টিটিউট বাই অঙ্কন, তো এটি হচ্ছে একটা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট যেখানে ডিজিটাল মার্কেটিং এর বেসিক টু অ্যাডভান্স কোর্স শেখানো হয়, এবং এখানে আপনি যদি কোর্স করেন তাহলে 100% ইনকামের নিশ্চয়তা তারা দিয়েছে এবং তাদের প্রতিষ্ঠানে আপনি কাজ করার সুযোগ পাবেন, অর্থাৎ কোর্স চলাকালীন সময়ে আপনি এখান থেকে ইনকামের একটা সুযোগ পাবেন। তো আমরা অ্যাডটা আজকে রান করব, সেই অ্যাডটা রান করব, টার্গেট অডিয়েন্সের কাছে আমাদের অ্যাডটা পৌঁছাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে এই মুহূর্তে আছি। এর আগেই প্রায় দেখেন 8,76,000 ইমপ্রেশন, ভিউজ প্রায় 40,000 এবং প্রত্যেকটা কস্ট পার ভিউ এর জন্য 46 পয়সা, এবং এখানে দেখেন প্রায় 18,200 টাকার মতো কিন্তু অ্যাড রান হয়েছে অলরেডি। তো আজকে নতুন একদম একটা ক্যাম্পেইন রান করে আপনাদেরকে আমি দেখাবো। তো দেখেন এখানে জাস্ট ওভারভিউয়ে আসবেন, ওভারভিউ আসার পরে এখানে নিউ ক্যাম্পেইন আপনারা দেখতে পাচ্ছেন, তো নিউ ক্যাম্পেইনে আপনারা ক্লিক করবেন। তো নিউ ক্যাম্পেইনে এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে নতুন একটা ক্যাম্পেইন রান হবে যেখানে আপনি আপনার ক্যাম্পেইনটা রান করতে পারবেন। তো এখানে দেখেন সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ, অ্যাপ প্রমোশন, যদি আপনার কোনো অ্যাপ থাকে ইনস্টলের জন্য আপনি গুগলকে দিয়ে প্রমোট করাতে পারেন, লোকাল স্টোর ভিজিট বা প্রমোশনের দরকার করাতে পারেন, অথবা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল অডিয়েন্স, আপনি আপনার নিজের মতো করে অ্যাডটাকে সাজাবেন। তো এখানে দেখেন আমি জাস্ট ক্রিয়েট অ্যান্ড ক্যাম্পেইনের উপরে ক্লিক করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ভিডিওতে ভিউজ আনবো, সেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে ক্লিক করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ভিডিও ক্যাম্পেইন, আমরা আমাদের নতুন করে নতুন ভিডিও দিয়ে আমরা অ্যাডটাকে রান করব। তারপরে কন্টিনিউর উপরে আমরা ক্লিক করছি, কন্টিনিউর উপরে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করব, করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ চলে আসলো, এখানে বলছেন যে অ্যাডটার নাম দিতে হবে, তো জাস্ট আমি দিলাম বিডি ইনস্টিটিউট ইনস্টিটিউট, আচ্ছা বিডি ইনস্টিটিউট ইনস্টিটিউট, হ্যাঁ বিডি ইনস্টিটিউট দিলাম বাই অঙ্কন, এটুকু দেই, তাহলে আমার আসলে ক্যাম্পেইনটা দেখলে আমি বুঝতে পারবো যে এই ক্যাম্পেইনটা এই জন্য আমি রান করেছিলাম। অঙ্কন অঙ্কন কেচ কেচ ও এন অঙ্কন, আচ্ছা যাই হোক এটা দিলাম, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে এখানে আছে ম্যাক্সিমাম সিপিভি এবং টার্গেট সিপিএম, অর্থাৎ ম্যাক্সিমাম সিপিএম মানে হচ্ছে কস্ট পার ভিউ, আর যদি আমি টার্গেট সিপিএম দেই তাহলে এখানে হচ্ছে কস্ট পার মিলিয়ন, অর্থাৎ আপনার 1,000 ভিউয়ের জন্য আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কাটবে। তো আমরা জাস্ট এখান থেকে ম্যাক্সিমাম সিপিভি দেব, দেওয়ার পরে এখানে আসবো, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেইলি এবং এখানে ক্যাম্পেইন টোটাল, তো জাস্ট এখানে আমরা যদি ক্যাম্পেইন টোটাল দেই, আমি যেহেতু এখানে প্রায় ₹500 আমি দেব আর কি বুস্ট করব, তো আমি এখান থেকে ₹500 দিয়ে দিলাম। তো দেওয়ার পরে একটু নিচে আসবো, আসার পরে এখানে বলছে যে স্টার্ট টাইম, স্টার্ট টাইম আজকে, এবং ইন টাইম যদি আমি এখানে দেই তাহলে সাপোজ ধরুন আমি যদি 5 দিনের জন্য অ্যাডটা রান করি, তো জাস্ট আমি 30 তারিখ পর্যন্ত দিলাম,
তো 4 ডে, এই দেখতে পাচ্ছেন 4 ডে, অর্থাৎ প্রতিদিন 125 রুপি করে আমার কিন্তু কস্ট তারা কেটে নিবে, বা 125 রুপির আমাকে ভিউজ বা মানে ভিউজ দিবে আর কি আমাদেরকে। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এখানে রুপি অ্যাকাউন্ট, সেহেতু আমার কিন্তু এখানে ইন্ডিয়া অটোমেটিকলি সিলেক্ট আছে। তো আমরা জাস্ট ইন্টার অ্যানাদার লোকেশন, অর্থাৎ আমরা যেহেতু বাংলাদেশে অ্যাডটাকে রান করব, তো আপনারা চাইলে কিন্তু আপনারা নির্দিষ্ট, এই দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ, আপনারা চাইলে আপনারা নির্দিষ্ট এলাকাকে এখানে টার্গেট করতে পারেন। যদি এখানে লেখেন শুধু ঢাকা, সাপোজ আমি ঢাকা এখানে লিখলাম, তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ডিভিশন, তো এটাকে আমি টার্গেট করতে পারি। এরকম করে কিন্তু আপনি চাইলে আপনার সমস্ত ডিভিশন, সমস্ত ডিস্ট্রিক্ট, আপনার একদম লোকাল এরিয়ার মধ্যেও কিন্তু আপনারা অ্যাডটা রান করতে পারবেন। তো যেহেতু আমরা শুধু বাংলাদেশের মধ্যে, পুরো দেশের মধ্যে অ্যাডটা রান করব, তো তাই এখানে আমরা পুরো কান্ট্রিটা দিয়ে দিলাম যে বাংলাদেশের মধ্যে অ্যাডটা শো হবে। এরপরে একটু আমরা নিচে আসব, এখানে আসার পরে এখানে বলছে যে ল্যাঙ্গুয়েজ, তো জাস্ট আমরা ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করব না বা সিলেক্ট করার দরকার নাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইনভেন্টরি, তো এখানে দেখেন এখানে 3টা কিন্তু ইনভেন্টরি দেওয়া আছে। প্রথমটা হচ্ছে যে আপনি মানে ইউটিউবে যত কন্টেন্ট আছে, খারাপ খারাপ কন্টেন্ট, সব কন্টেন্ট আপনার একটা কি শো হবে, না একটু স্ট্যান্ডার্ড, না একটু তার থেকে অ্যাডভান্স। তো এইখানে যদি আপনারা একদম আপনারা এই যে একদম লোটা দেন, এক্সপেন্ডেন্ট ইনভেন্টরি যদি আপনারা দেন, তাহলে কিন্তু অনেক ভিউজ পাবেন, কিন্তু আজে বাজে লোকদের ভিউ পাবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু টার্গেট অডিয়েন্স পাবে না। তো এইখানে রিকমেন্ডেড করে কিন্তু দেখেন যে স্ট্যান্ডার্ড ইনভেন্টরি, আপনারা একটু টেক্সটগুলো পড়ে নেবেন, পড়লে আপনারা বুঝতে পারবেন। তো স্ট্যান্ডার্ড ইনভেন্টরি আমি এখানে অটোমেটিকলি ক্লিক করাই আছে, আমি ক্লিক করলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্কুলেটি টাইপস অ্যান্ড লেভেল, এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যা আছে তাই, এখানে কিছু করার দরকার নাই। তো একটু রিলেটেড ভিডিওর উপরে আমি ক্লিক করব। এখানে রিলেটেড ভিডিও মানে হচ্ছে এখানে আমি সর্বোচ্চ আপনি 1 থেকে 2টা বা 2টা থেকে 4টা, হ্যাঁ আপনি সর্বোচ্চ 5টা ভিডিও কিন্তু এখানে ইউআরএল দিতে পারবেন। যেমন আমি যদি এই ইউআরএলটা এখানে পেস্ট করে দেই, তাহলে কিন্তু এই ভিডিওটা এখানে শো করাবে, অর্থাৎ আমার অ্যাডটা দেখাবে, তার নিচে কিন্তু এই ভিডিওটা শো করবে। হ্যাঁ, তো আমরা এখানে আপাতত ভিডিও দিচ্ছি না, যেহেতু আমরা এই ভিডিওটা শুধু অ্যাড রান করব, সেক্ষেত্রে এখানে আমরা দিচ্ছি না। আমরা একটু এটাকে ক্যান্সেল করলাম, ক্যান্সেল করে একটু নিচে আসবো, আসার পরে এখানে অ্যাডটার নাম দিতে বলছে, আমরা আবার একটু নামটা দিই, দেখি আবার একটু নামটা দিয়ে দিলাম। তারপরে পরে একটু নিচে আসবো, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিমোগ্রাফি, অর্থাৎ আপনার অ্যাডটা এখন সবচেয়ে আসলে মজার জায়গাটা যে আপনার অ্যাডটা কাদের কাদের কাছে, কোন কোন বয়সের লোকজনের কাছে শো হবে, পুরুষদের কাছে না মহিলার কাছে না উভয়, যে উভয় আসলে উভয়ের কাছে, জেন্ডার উভয়ের কাছে শো হবে নাকি এখানে দেখেন বয়স আছে, বয়স কোন কোন বয়সের মধ্যে শো হবে। তো জাস্ট আমি যদি এখান থেকে ফিমেলটা তুলে দেই বা আননটা তুলে দেই, তাহলে মেল দেখাচ্ছে শুধু, তো আমরা মেল ফিমেল উভয় দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বয়সটা, এখন যদি আমরা এখানে দেখেন 2টা ক্যাটাগরি আছে, 18 থেকে 24 এবং 25 থেকে 34। ম্যাক্সিমাম কিন্তু আপনারা দেখবেন যারা ফ্রিল্যান্সিং এর উপরে, আমরা যেহেতু যে অ্যাডটা রান করছি, আপনার যে অ্যাড যদি আপনার কোনো প্রোডাক্ট হয় তাহলে আপনাকে ফিমেল দিতে হবে, মানে ফিমেল যদি রিলেটিভ প্রোডাক্ট হয়, যদি আপনার কোনো মেল রিলেটিভ প্রোডাক্ট হয়, তাহলে আপনার কোন কোন বয়সের জন্য সেই প্রোডাক্টটা, সেই টার্গেট কিন্তু আপনি এসকে আপনি টার্গেট করতে পারবেন। তো এখান থেকে আমরা 65কে উঠে দিব, আননকে উঠাই দিলাম, এরপরে 55 থেকে 64কে উঠাই দিলাম, আমরা জাস্ট এই 4টাকে রাখলাম। তবে বেশি একদম ইউনিক রাখবেন না, কারণ অনেক সময় একদম বেশি যদি আপনারা ইউনিক রাখেন, সেক্ষেত্রে আপনার অ্যাডটা কিন্তু রান নাও হতে পারে আর কস্টটাও আপনার অনেক বেশি লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা এইখানে চেষ্টা করবেন এই বয়সগুলোর মধ্যে রাখার, যাদের দরকার তারা দেখবে না, যাদের দরকার নেই তারা দেখবে না, সমস্যা কি? আর না দেখলে তো আপনার কোনো কস্ট কাটা যাচ্ছে না, তাদের সামনে জাস্ট ইমপ্রেশন হতে পারে। তো জাস্ট আমরা একটু নিচে আসবো, আসার পরে আচ্ছা এখানে যে নোটটা শো হচ্ছে এটা হয় নর্মালি, সমস্যা নাই। এরপরে অডিয়েন্স সেগমেন্ট, সেগমেন্টের এখানে কিছু করার দরকার নেই, এখানে বলছে যে কোন কোন ধরনের লোকদের কাছে একটা শো হবে। এরপরে এখানে দেখেন কিওয়ার্ড,
এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি এখানে দেখেন তিনটা কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, কিওয়ার্ড, ট্রফিক এবং প্লেসমেন্ট। আপনি কিন্তু তিনটা জায়গার মধ্যে যেকোনো একটা জায়গাকে আপনি চুজ করে নেবেন, সেক্ষেত্রে আপনার ভালো হবে, অ্যাডটা আসলে গুণগত মান এবং আপনার কস্ট অনেক কম পড়বে। তো দেখেন এখানে যদি আমরা জাস্ট কিওয়ার্ডকে দেই, তাহলে কিন্তু কিওয়ার্ড আপনাকে রিসার্চ করতে হবে, এখানে কিওয়ার্ড লিখতে হবে, সেই রিলেটিভ কিওয়ার্ড যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আপনার অ্যাডটা তাদের সামনে শো হবে। তো এখানে দেখেন টপিক আছে, এরপরে কোন টপিকের উপরে আসলে আপনার অ্যাডটা, দেখেন এখানে বলছে যে আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, অটো, ভিকেলস, বিউটি, ফিটনেস, বুক, মানে অসংখ্য ব্যাপার। তো আপনারা আসলে যদি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন তাহলে এগুলো সবকিছু রিসার্চ করে আপনার অ্যাডটাকে রান করবেন। অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের এই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিব। তো আমরা যেহেতু অ্যাডটা আজকে রান করতেছি, আমি যেভাবে অ্যাডটা রান করতেছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্লেসমেন্টের উপরে ক্লিক করছি, করার পরে এখানে দেখেন এখানে বলছে যে আপনি প্লেসমেন্ট, তাই না? এখানে প্লেসমেন্ট আসলে আমি কোনো ইউটিউব চ্যানেলকে আমি প্রমোট টার্গেট করতে পারবো, কোনো ইউটিউব নির্দিষ্ট ভিডিওকে টার্গেট করতে পারবো, এরপরে হচ্ছে যে কোনো ওয়েবসাইটকে আমি টার্গেট করতে পারবো, কোনো যদি অ্যাপস থাকে সেই অ্যাপসকে আমি টার্গেট করতে পারবো। অর্থাৎ আপনি টার্গেট করে কিন্তু আপনার ভিডিওটা প্রমোট করতে পারবেন, প্রমোশন করতে পারবেন। অর্থাৎ একজনের একটা ভিডিও দেখতেছে, সেই ভিডিওর নিচে আপনার অ্যাডটা শো হবে। তো জাস্ট আমরা যেহেতু এটা একটা ডিজিটাল মার্কেটিং রিলেটিভ এটা, তো আমরা এখন আমাদেরকে দেখতে হবে যে আসলে ডিজিটাল মার্কেটিং এর উপরে কোন কোন চ্যানেলগুলো বা কোন কোন চ্যানেলে এই সমস্ত বিষয়গুলো শেখানো হয় সেই চ্যানেলগুলো আমরা টার্গেট করব। তো জাস্ট আমরা দেখি, আমরা দেই একটু জামাল স্যারকে দেই প্রথমে।